প্লিজ সিনেমা হলে 1 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2013। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্মরণে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিল ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ফিল্ম দি জেনেভা। বিস্তারিত থাকছে আমাদের ইতালির মিলানের বিশেষ প্রতিনিধি নাজমুল হাসান শামীমের রিপোর্টে। সুইজারল্যান্ডের জেনেভার মিশন দ্য আর্ট লাগ্রুতলি সিনেমা হলে 7 সেপ্টেম্বর 2013 অনুষ্ঠিত হল বাংলাদেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2013। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মরণে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিল ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল দে ফিল্ম দে জেনেভা। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের বাংলাদেশের 3টি ছবি প্রদর্শিত হয়। ছবি 3টি হলো পরিচালক মোস্তফা সরোয়ারের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, স্বপন আহমেদের লাল টিপ এবং হুমায়ুন আহমেদের ঘেটুপুত্র কমলা। ফিপকোর সাধারণ সম্পাদক মিস্টার সুফিয়ানের সভাপতিত্বে এবং শামীম শাহেদ ও তনিমা হাদির পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জেনেভাতে এরকম একটা চলচ্চিত্র উৎসব আয়োজন করেছে এবং সেই আয়োজনে আমি নিজে হাজির থাকতে পারলে নিজে গর্ববোধ করব। এটা প্রবাসীদের জন্য আমি তাদের উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। আমার সাথে ধন্যবাদ যে আপনার সবাই চলচ্চিত্রকে ভালোবাসেন, যে চলচ্চিত্রের জন্য ইনভেস্টার ফিল্ম কাজ করছে, যে চলচ্চিত্র হুমায়ুন আহমেদ কাজ করে গেছেন এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অনেকের নাম বলেছেন যে আমি চলচ্চিত্রের জন্য সুস্থ চলচ্চিত্র কাজ করে যাচ্ছে। সুইজারল্যান্ড বাংলাদেশ মিশনের মাননীয় রাষ্ট্রদূত এম এ হান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফিপকো সদস্য খলিলুর রহমান, বাংলাদেশ ক্লাব জেনেভার সভাপতি ব্যবসায়ী আমজাদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, বাংলাদেশের চলচ্চিত্রে তথ্য প্রযুক্তিতে ডিজিটালাইজড করা হয়েছে, এফডিসি নিয়ন্ত্রণে আধুনিক চলচ্চিত্র নির্মাণ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট আর কিছুদিনের মধ্যে চালু হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। জনাব ফরিদুর রেজা সাগরের হাতে বিশেষ সম্মানসূচক পুরস্কার তুলে দেন ফিপকোর সাধারণ সম্পাদক আবু সুফিয়ান। হুমায়ুন আহমেদকে প্রদান করা হয় মরণোত্তর বিশেষ অ্যাওয়ার্ড। নাটক চলচ্চিত্র শিল্প কলাকুশলীদের মধ্যে নুসরাত ইমরত তিশাকে সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারটা পেয়ে খুবই ভালো লাগছে, এটা আপনাদের উদ্দেশ্যে। বাংলা সাহিত্যের বরপুরুষ নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মহাপ্রয়াণ হয়েছে, কিন্তু তিনি বেঁচে আছেন তার সৃষ্টির মাঝে, পৃথিবীর সকল সাহিত্য প্রেমীদের হৃদয়ের মণিকোঠায়। সুইজারল্যান্ডের জেনেভা থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই।